কালামে আলা হযরত দিয়ে শুরু করছি একটু মোহাব্বতের আওয়াজে বা বুলন্দ আওয়াজে এমন ভাবে আওয়াজ করবেন যেন আজকের মাহফিল হতে থেকে আজমির শরীফ হয়ে বাগদাদ শরীফ হয়ে আমার নবীর রওজায়ে আতহার যেন পৌঁছে যায় একটু মোহাব্বতের আওয়াজে কালামে ইয়া দিন জিরো কফি নজরে নেলামে ইয়া দিন জিরো কফি নজরে নে বেস লে তো না শুদ পহদা জানা জগরা যে কো তাজ তো তে সরসো হে জগরা যে তো রে সরসো হে তুজে কো শহে দো সস কে আল বহর ওয়ালা মজেদা রো মে হো বিগড়ি গে গজে দারো মে হো বিগড়ি হে গোরে নয়া পারে লগা যান কে রসুল লায়া মোহাম্মতের আওয়াজ ইয়ার সোল কে রোহ পিতা কা জিদ হর কিশো লিগর বর জনিশিকা এক শোল দিগর বর জনিশিকা মোরা ধন মন ধন সব পোক দিয়া যে মোরা ধন মন ধন সব পোক দিয়া জি মোরা ধন মন ধন সব পোক দিয়া হে জান বে বাবা হনা রসুল রসুল আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মহফিলে একটা সৌন্দর্য আছে আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা যদি সামনে চলে আসেন মহফিলের এত সুন্দর ইন্তজাম কিন্তু আপনাদের জন্য করা হয়েছে আপনারা একটু সামনে চলে আসুন যারা দাঁড়িয়ে রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সামনে চলে আসুন নবীর মহফিলকে সৌন্দর্য মণ্ডিত করে তুলুন বা বলেন দাবাজ ইয়া রাসূল লায়া বিবল লায়া রাসূল এ বস খামায় খামে নবা ইয়ে রেজা নায় তর জে মেরি নায় রঙে মেরা নায় তর জে মেরি নায় রঙে মেরা ইরশাদ আগে নাতে কে তা ইরশাদ আহিব নাতে কে তা ইরশাদ আহিব নাতে কে তা নাচার সিসরা পরা জানা ইয়া রাসূল লায়া হাবিবাল্লাহ হযরত বলি সুবহানাল্লাহ তো মহব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ।